বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না, কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হবে। আমার জীবনে অনেকগুলা ভুল সিদ্ধান্ত, ভুল কাজ আছে আমার জীবনে, আমি মানুষ হিসেবে অনেক ভুল করছি। বিদেশে পালিয়ে গিয়েও ভালো নেই ব্যারিস্টার সুমন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমন একটি ভিডিও ভাইরাল হচ্ছে, ব্যারিস্টার সুমনের এত বড় বড় কথা আর ধোপে টিকল না। তিনি দেশ ছেড়ে কখনই পালাবেন না এমনটাও বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পালাতেই হলো তাকে। স্বতন্ত্র দলের সদস্য হয়েও আওয়ামী লীগের অন্য সব নেতাদের মতোই লেজ গুটিয়ে পালিয়েছেন তিনি। আন্দোলন চলাকালীন সময়ে যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন তাদের উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, আমি অতটুকু পর্যন্ত লাল যতটুকু দাবি যৌক্তিক পর্যায়ে ছিল, ওটা সংস্কারের জন্য ছিল, আমি ততটুকু পর্যন্তই লাল ছিলাম। কিন্তু যখন আমার নেত্রী শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আর আপনাদের পক্ষে আমি নেই। কেননা আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে, আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। এরপরেই পাশার দানটা ঠিক উল্টে গেল। তার এই বক্তব্যের পরের দিনে শেখ হাসিনা সরকারের পতন, তারপরেই লেজ গুটিয়ে পালান তিনি। তেমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, তবে সেই ভিডিওটি এখনকার কিনা সেটা নিশ্চিত করে জানা যায়নি। তবে অনেকেই দাবি করছেন এমনভাবে সরকারের পা চাটাই হয়ে গেল ব্যারিস্টার সুমনের কাল। জানা যায় শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যারিস্টার সুমনকে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল ফোনে কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে এমনটাই তথ্য দিয়েছে সংশ্লিষ্টরা। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, সবশেষ গত 5 অগস্ট সকালে ব্যারিস্টার সুমনের সাথে কথা হয় সংশ্লিষ্ট জনের। জানা যায় তখনও তিনি দেশে ছিলেন। একই দিনে তিনি কাছের মানুষজনকে কল দিয়ে ছাত্র আন্দোলন কোন দিকে যাচ্ছে সেই ব্যাপারে তথ্য সংগ্রহ করছিলেন। কিন্তু হুট করে শেখ হাসিনা দেশ ছেড়ে যাবার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যায় সুমন। এদিকে সুমনের চেম্বারের এক জুনিয়র জানায়, গত 4 অগস্ট ব্যারিস্টার সুমনের সঙ্গে শেষ কথা হয় তার। এরপর আজ পর্যন্ত বারবার চেষ্টা করেও তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি, এমনকি তিনি কোথায় আছেন সেটাও জানেন না তিনি। আর এরপরেই সুমনের এই ভিডিওটি সামনে আসে, যেখানে সুমনকে দেখা যায় একটি গাড়িতে বসে জনগণকে দুঃখের কথা জানাচ্ছেন। কথার আন্দাজে বোঝা যায় সুমন বড় একটি ভুল করেছেন, আর এই ভুল তাকে কোনোভাবেই ভালো থাকতে দিচ্ছে না। মৃত্যুর আগ পর্যন্ত তাকে হয়তো এমনভাবে কষ্ট ভোগ করে যেতে হবে জানিয়ে দীর্ঘশ্বাস ফেলেন তিনি। তবে জনগণ আউধু তার এই ফিকে আফসোস এবং দীর্ঘশ্বাস মেনে নিবে কি, এ উত্তরটা সময় বলে দেবে। বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না, কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হবে। আমার জীবনে অনেকগুলা ভুল সিদ্ধান্ত, ভুল কাজ আছে আমার জীবনে, আমি মানুষ হিসেবে অনেক ভুল করছি।